সুস্থ থাকার জন্য আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ানোর কোনো বিকল্প নেই। করোনাকালীন সময়ে ইমিউনিটি বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিতে বলেছেন বিশেষজ্ঞরা। আর আমাদের রান্নাঘরে এমন অনেক কিছুই আছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দিতে পারে। আপনি যদি খালি পেটে আপনার প্রতিদিনের ডায়েটে এই তিনটি জিনিস গ্রহণ করেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়বে। চলুন দেখে নেওয়া যাক। এক, রসুন। স্বাস্থ্য সুরক্ষায় রসুন খাওয়ার চল বহুদিনের। রান্নায় ব্যবহার ছাড়াও রসুনে অনেক রকমের ঔষধি গুণ আছে। প্রাচীনকাল থেকেই বিভিন্ন রোগের চিকিৎসায় রসুনের ব্যবহার চলে আসছে। রক্ত পাতলা রাখা এমনকি ক্যান্সারের চিকিৎসায়ও রসুন ব্যবহৃত হয়। রসুনের মধ্যে আমাদের শরীরে যা প্রয়োজন মোটামুটি সবই পাওয়া যায়। তবে রসুনের মধ্যে বিশেষভাবে পাওয়া যায় ক্যালসিয়াম, কপার, পটাশিয়াম, ফসফরাস, আয়রন ও ভিটামিন B1। কাঁচা রসুন খেলে জ্বর এবং সাধারণ ঠান্ডা তাড়াতাড়ি সেরে যায়। এর কারণ রসুন খেলে ইমিউন সিস্টেমের কার্যক্ষমতা অনেকটা বেড়ে যায়। অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেশি থাকে কাঁচা রসুনে। পূর্ণবয়স্কদের ক্ষেত্রে 2-3টি রসুনের কোয়া খেতে বলছেন পুষ্টিবিদেরা। তাই আপনি খালি পেটে 1 বা 2 কোয়া রসুন গরম পানির সঙ্গে খেতে পারেন। 2, মধু। স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে মধু কার্যকরী। মধুতে যেসব উপকরণ রয়েছে তার মধ্যে প্রধান উপকরণ সুগার। সুগার বা চিনি আমরা অনেকেই এড়িয়ে চলি, কিন্তু মধুতে গ্লুকোজ ও ফ্রুক্টোজ এ দুটি সরাসরি মেটাবলাইজড হয়ে যায় এবং ফ্যাট হিসেবে জমা হয় না। মস্কো বিশ্ববিদ্যালয়ে মধুর নমুনা পরীক্ষায় দেখা গেছে যে এতে অ্যালুমিনিয়াম, বোরন, ক্রোমিয়াম, কপার, লেড, টিন, জিঙ্ক ও জৈব অ্যাসিড, এছাড়া কতিপয় ভিটামিন, প্রোটিন, হরমোনস, অ্যাসিটাইল কোলিন, অ্যান্টিবায়োটিক, ফাইটোনসাইডস ও মিনারেল ছাড়াও অন্যান্য পুষ্টিকর উপাদান রয়েছে। বিভিন্ন ধরনের ভিটামিন যেমন ভিটামিন সি, ভিটামিন B1, B2, B3, B5, B6, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন এ বা ক্যারোটিন বিদ্যমান। এটি পচন নিবারক, অ্যান্টিসেপ্টিক, কোলেস্টেরল বিরোধী এবং ব্যাকটেরিয়া বিরোধী। প্রতিদিন সকাল ও বিকেলে খালি পেটে 1 চামচের 1 বা 2 চামচ করে মধু খেলে দারুণ উপকার পাওয়া যাবে। 3, আমলকি। ভেষজ গুণে অনন্য একটি ফল আমলকি। বিভিন্ন অসুখ সারানো ছাড়াও আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে দারুণ সাহায্য করে। আমলকির গুণাগুণের জন্য আয়ুর্বেদিক ওষুধেও এখন আমলকির নির্যাস ব্যবহার করা হয়। আমলকিতে রয়েছে প্রচুর ভিটামিন সি। পুষ্টিবিজ্ঞানীদের মতে আমলকিতে পেয়ারার চেয়ে 3 গুণ এবং কাগজি লেবুর চেয়ে 10 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। এটি গরম পানির সঙ্গে খেতে পারেন বা খালি পেটেও খেতে পারেন। এর রসও পান করা যায়। এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। খালি পেটে খাওয়ার সময় অভ্যন্তরীণভাবে আমাদের স্বাস্থ্যের উন্নতি করে, যা আমাদের ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে।